বাঙালি পুরি আসে মূলত পুরীর জগন্নাথ মন্দির ও পুরী সমুদ্র দেখার জন্য। এছাড়াও পুরীতে দেখার জন্য অসংখ্য জায়গা আছে। সাইটসিইং হিসাবে কোণার্কের সূর্য মন্দির, লিঙ্গরাজ মন্দির, উদয়গিরি, খণ্ডগিরি, নন্দনকানন প্রভৃতি। এই পর্বে আমি সেই সাইটসিনগুলি দেখাব। এর আগের পর্বগুলিতে দেখিয়েছিলাম শালিমার থেকে ট্রেনে পুরী ভ্রমণের অভিজ্ঞতা এবং পুরীর আশেপাশের 10টি ভ্রমণ স্থান যেগুলি পুরী শহরের মধ্যে অবস্থিত। সেই ভিডিওগুলি না দেখে থাকলে আমি নিচের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম, সেখানে ক্লিক করে অবশ্যই দেখতে পারেন। ধন্যবাদ। শুরু হচ্ছে পুরী ভ্রমণের তৃতীয় পর্ব। স্বর্গদ্বার মোড় থেকে 80 টাকার বিনিময় এগিয়ে চললাম চক্রতীর্থ রোডের দিকে, কারণ পুরী থেকে সাইটসিনগামী যে বাসগুলি ছাড়ে সেগুলি সবই চক্রতীর্থ রোড থেকে ছাড়ে। পুরীর এই সাইটসিনগুলি করার জন্য পুরীতে দেখবেন অসংখ্য ছোট ছোট ট্রাভেল কোম্পানি আছে, যার মাধ্যমে আপনি অগ্রিম বুক করতে পারেন, অথবা যদি আপনি মনে করেন সরাসরি এসে বুক করবেন তাহলে আপনি চক্রতীর্থ রোডে সকাল সকাল এসে বাসে এসে কথা বলে বুক করে নিতে পারেন, সেক্ষেত্রে খরচটাও বাঁচবে। অটো আমাকে চক্রতীর্থ রোডের যেখান থেকে বাসগুলি ছাড়ে সেখানে নামিয়ে দিল, তারপরে এগিয়ে গেলাম আমাদের বাসের দিকে। বাস কিন্তু সকাল 8টার মধ্যেই ছেড়ে দেয়, তাই একটু আগে পৌঁছানো ভালো। এই সাইটসিনে বাসের ভাড়া পড়বে, নিজে যদি গিয়ে বুক করেন তাহলে 200 টাকা এবং ট্রাভেল এজেন্সির মাধ্যমে বুক করলে ভাড়া পড়বে 250 টাকা। সাইটসিনগুলিতে প্রবেশের টিকিট মূল্য কিন্তু এক্ষেত্রে ধরা নেই, সেটি আলাদা। বাস ঘণ্টাখানেক চলার পর প্রথম ডেস্টিনেশনে এসে পৌঁছালো। প্রথম ডেস্টিনেশন হচ্ছে চন্দ্রভাগা বিচ। বাসস্ট্যান্ড থেকে মাত্র 1 মিনিট হেঁটে সামনে চন্দ্রভাগা বিচ। চলুন এগিয়ে যাই চন্দ্রভাগা বিচের দিকে। চন্দ্রভাগা বিচে কেনাকাটার জন্য অসংখ্য দোকান আছে, এছাড়াও এই গাড়িগুলি আছে, এই গাড়িগুলিকে তো করে কিন্তু আপনি রাইড করতে পারেন। পুরীর সাইটসিনে প্রথম জায়গা আপনাকে যেখানে নামাবে সেটা হচ্ছে চন্দ্রভাগা বিচ। বাস স্ট্যান্ড থেকে মাত্র 1 মিনিট হেঁটে চন্দ্রভাগা বিচ। আমার পিছনে দেখতে পাচ্ছেন চন্দ্রভাগা বিচ, কিছুই নেই, শুধু সমুদ্রকে দেখতে পাবেন। এই যা চন্দ্রভাগা বিচের পর চন্দ্রভাগা নদীকে দেখিয়ে বাস এগিয়ে চললো কোণার্কের সূর্য মন্দিরের দিকে। বাস আপনাকে প্রায় কোণার্কের সূর্য মন্দিরের 500 মিটার আগে নামিয়ে দেবে, তারপর কিন্তু আপনাকে পায়ে হেঁটেই যেতে হবে। চলুন এগিয়ে যাই কোণার্কের সূর্য মন্দিরের দিকে। এই মন্দিরে নির্দিষ্ট প্রবেশ মূল্য দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে, এবং এক্ষেত্রে এই প্রবেশ মূল্যগুলি আগের থেকে বাসের গাইড নিয়ে নেবে, আপনি তাকে দিয়ে দেবেন, সে অগ্রিম টিকিট কেটে রাখবে। পুরীর সাইটসিনের দ্বিতীয় জায়গা হচ্ছে এই কোণার্কের সূর্য মন্দির। সত্যি খুবই সুন্দর এই মন্দির। তো এই মন্দিরের কাহিনী আমি আপনাদের সামনে এখন তুলে ধরব। 1300 শতাব্দীতে নির্মিত এই মন্দির পুরী শহর থেকে প্রায় 35 কিলোমিটার দূরে অবস্থিত এবং ভুবনেশ্বর থেকে দূরত্ব 65 কিলোমিটার। বিশ্বাস করা হয় মন্দিরটি 1255 খ্রিস্টাব্দে পূর্ববঙ্গ রাজবংশের প্রথম নরসিংহদেব এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। ভারতবর্ষের 7টি বিস্ময়ের একটি হচ্ছে এই কোণার্কের সূর্য মন্দির। কোণার্ক নামটি সংস্কৃত শব্দ কোণ অর্থাৎ কোণ বা কোণা এবং অর্ক অর্থাৎ সূর্য, এই দুটি শব্দের সমন্বয়ে গঠিত হয়েছে। এই মন্দিরটি সৌরদেবতা সূর্যকে উৎসর্গ করে এই মন্দিরটি তৈরি করা হয়েছিল। কালের নিয়মে মন্দিরটি আজ প্রায় ধ্বংসপ্রাপ্ত, এই মন্দিরে এখন পূজা অর্চনাও হয় না। এই মন্দিরটি সূর্যের বিভিন্ন দিকে অবস্থানের গুরুত্বপূর্ণ অর্থ বহন করে। এই মন্দিরের সূক্ষ্ম নির্মাণশৈলী এবং এই মন্দিরের যে চাকাগুলি আছে সেগুলি সত্যি নজর কাড়ার মতো। মন্দিরের দেয়ালের পাথরগুলিতে বিভিন্ন পৌরাণিক কাহিনী তুলে ধরা হয়েছে। মন্দিরটি ঘোরার সময় অবশ্যই সাথে একটি গাইড নিয়ে নেবেন। সূর্যদেবের রথাকৃতি বিশিষ্ট এই মন্দিরে প্রায় 24টি চাকা রয়েছে এবং এই 24টি চাকা 24টি প্রহরকে বোঝায়, এবং প্রত্যেকটি চাকাতে 8টি করে কাটা আছে যা 8 প্রহরকে বোঝায়, এবং এই চাকাগুলি প্রত্যেকটি সূর্যঘড়ি, এবং এইগুলি থেকে নিখুঁত সময় বার করা যায়। গাইড আপনাকে সম্পূর্ণভাবে বুঝিয়ে দেবে। ভারতের 10 টাকার নোটেও এই চাকাগুলিকে আপনি দেখতে পাবেন। এই মন্দিরটি পুরো ঘুরে দেখতে কম করে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে।
কোনারকে সূর্য মন্দির দেখার পর এরপর দুপুরের লাঞ্চটা আপনাকে কোনারকেই যে কোনো হোটেল থেকে করে নিতে হবে। এখানে 80-100 টাকায় ভেজ থালি পেয়ে যাবেন। এরপর বাসে গিয়ে চললো ভুবনেশ্বরের পথে। প্রথম গন্তব্য হলো লিঙ্গরাজ মন্দির এবং ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দিরের বাস স্ট্যান্ড থেকে লিঙ্গরাজ মন্দিরের দূরত্ব প্রায় 500 মিটার। আপনাকে প্রায় পায়ে হেঁটেই যেতে হবে, এছাড়া অটোও পেয়ে যাবেন। লিঙ্গরাজের মন্দিরের অবস্থান ভারতের উড়িষ্যা রাজ্যের রাজধানী ভুবনেশ্বর শহরে। এই ভুবনেশ্বর শহরকে টেম্পল সিটি বা মন্দিরের শহর নামে অভিহিত করা হয় এবং এই শহরের সবচেয়ে উঁচু মন্দির হচ্ছে এই লিঙ্গরাজ মন্দির। হিন্দু ধর্মের দুটি ধারা শৈব ও বৈষ্ণব ধর্মের মিলন ঘটেছে এই মন্দিরে। এই মন্দিরে বিষ্ণু ও শিবের মিলিত রূপ হরিহরকে পুজো করা হয়। সামনে যে পুকুরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বিন্দুসাগর নামে পরিচিত এবং এই মন্দিরের নিচে একটি ভূগর্ভস্থ নদী আছে, যে নদীর জল এসে এই এবং অনেকগুলো সিঁড়ি ভেঙে কিন্তু আপনাকে এই খণ্ডগিরির উপরে উঠতে হবে। এবং এই খণ্ডগিরির উপরে একটি বিরাট জৈন মন্দির আছে, চাইলে অবশ্যই সেটি দেখে নিতে পারেন। এই খণ্ডগিরিতেও প্রায় 15টি গুহা আছে এবং যে গুহাগুলিতে বসে জৈন সাধকরা ধ্যান করতেন। এবং উদয়গিরির উপর থেকেই দূরে আবার খণ্ডগিরিকে দেখা যাচ্ছে। এরপরে এগিয়ে আসলাম ধৌলিগিরি দেখতে। ধৌলিগিরি হচ্ছে কলিঙ্গ যুদ্ধের পর সম্রাট অশোক শান্তি প্রতিষ্ঠার জন্য এই ধৌলিগিরি নির্মাণ করেছিলেন। এরপর বাসে গিয়ে চললো এই ট্যুরের শেষ গন্তব্য নন্দনকানন চিড়িয়াখানায়। বাচ্চাদের কাছে এই নন্দনকানন বেশ আকর্ষণীয়। এর প্রবেশ মূল্য হচ্ছে 60 টাকা। ভালোভাবে ঘুরে দেখতে একটি গাইড সাথে নিতে পারেন। চলুন ভিতরে প্রবেশ করা যাক। চিড়িয়াখানাটি ভালোভাবে ঘুরে দেখতে এই ম্যাপটির সাহায্য নিতে পারেন। চাইলে এই গাড়িগুলি করে ঘুরতে পারেন। এই গাড়িগুলি ভাড়া নেয় জনপ্রতি 60 টাকা। পুরো চিড়িয়াখানা আপনাকে ঘুরে দেখাবে। এছাড়া নন্দনকাননে জঙ্গল সাফারিও হয় বাসে করে ঘোরায়, যার ভাড়া হচ্ছে জনপ্রতি 50 টাকা। নন্দনকাননে এসে প্রায় সমস্ত পশু পাখি আপনি দেখতে পাবেন। ভাল্লুক থেকে শুরু করে বাঘ মামা সবই আছে। প্রথমে ভাল্লুক দেখে তারপর এগিয়ে গেলাম চিতাবাঘ দেখতে। চিতাবাঘ, সাদাবাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার সবই প্রায় দেখলাম। এরপর হরিণ দেখে এগিয়ে চললাম
হাতি দেখতে।